हरे कृष्ण शुरू करते जाच्छी उत्थान एकादशीर महत्व कार्तिक मासे शुक्लपक्षेर एकादशीर महत्व स्कंद पुराणे ब्रह्म नारद संवादे वर्णित युधिष्ठिर बोलेन हे पुरुषोत्तम कार्तिक मासे शुक्लपक्षेर एकादशीर नाम आमार काछे कृपा करे वर्णना करुन। श्रीकृष्ण बोलेन हे राजन कार्तिक मासे शुक्लपक्षेर एकादशी उत्थान बा प्रबोधिनी नामे ख्यात प्रजापति ब्रह्मा पूर्वे नारदेर काछे एई एकादशीर महिमा कीर्तन करेछिलेन এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ কর। দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী পূর্ণ বর্ধিনী ও মুক্তি প্রদায়িনী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ করা যায়। জগতের দুর্লভ বস্তু প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। বিধি ছাড়া অবিধিতে উপবাস করলে অল্প পূর্ণ হয় পরিপূর্ণ হয় না। যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যা জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ করা যায়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর মতো অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হন। তাহলে বুঝতে পেরেছেন তো? হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্র জ্ঞান ও তপস্যায় সিদ্ধিলাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি করে এই ব্রত উপবাস করেন তাকে আর পুণ্যজন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশি ও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই। চন্দ্র সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্রগুণ সুকৃতি লাভ হয়। তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত ফল নিষ্ফল হয়ে যায়। হে নারদ শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্ম অর্জিত পুণ্য বিফল হয়ে যাবে। হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্রপাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা যেমন প্রীতি হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমৎ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। এতএব হে মুনিবর কার্তিক মাসে সমস্ত গৌণধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ করা কীর্তন করা অত্যন্ত কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করে তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুণ্যজন্ম হবে না। এই মাসে বহু ফলমূল ফুল অগ্রু কর্পূর চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটিগুণ সুকৃতি অর্জিত হয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ
সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসে শ্রী হরিবাসর একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি ফল লাভ হয়। হরে কৃষ্ণ। এখন শুনুন উত্থান একাদশীর সমস্ত এলাকার পালনের সময়সূচি। আগামী 23 নভেম্বর বৃহস্পতিবার উত্থান একাদশীর উপবাস, 24 নভেম্বর শুক্রবার পালন মায়াপুর 5:56-9:33, ইম্ফল 5:36-9:12, গুয়াহাটি 5:47-9:22 মধ্যে, কলকাতা 5:54-9:33, ভুবনেশ্বর 6:00-9:42, পাটনা 6:13-9:48 মধ্যে, কাঠমান্ডু 6:31-10:03, চেন্নাই 6:11-10:00, নাগপুর 6:29-10:09 মধ্যে, বৃন্দাবন 6:46-10:19, নিউ দিল্লি 6:50-10:21, হায়দ্রাবাদ 6:25-10:10, ত্রিবান্দম 6:17-10:11, কলম্বো 6:03-9:59, ব্যাঙ্গালোর 6:22-10:11 মধ্যে, মুম্বাই 6:50-10:33, আহমেদাবাদ 6:58-10:36, উদমপুর 7:07-10:33 মধ্যে। আপনারা সবাই এই একাদশীর ব্রত ঠিকঠাকভাবে পালন করুন এবং একাদশী পালন সঠিকভাবে করুন। হরে কৃষ্ণ।